1802 খ্রিস্টাব্দের 29 এপ্রিল জার্মানিতে রেভারেন্ড জে জে ওয়েটবেকার জন্মগ্রহণ করেন। জে জে ওয়েটবেকার এবং ডাব্লিউ জে ডিআর এর উদ্যোগী এবং বর্ধমান মহারাজা মহতাবচাঁদের অর্থানুকূল্যে তৈরি হয় বর্ধমানে খ্রিস্টান মিশনারি সোসাইটি হাই স্কুল, যা আজ বিসি রোড অবস্থিত সি এম এস হাই স্কুল নামে খ্যাত। এই হচ্ছে সি এম এস হাই স্কুল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ডি এন ডি। আজকে কোনো ইতিহাসের চর্চা নয়, আজকে সরস্বতী পুজো, এসছি আমার স্কুলে বর্ধমান সি এম এস হাই স্কুল। আজকে স্কুল ঘুরবো এবং কোনো স্মৃতিচারণ করব। যারা সি এম এস এর ছাত্র, যারা এই ভিডিও দেখছো, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং ভিডিওটা শেয়ার করতে ভুলো না। কিন্তু বল ১৮৩৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বর্ধমান সি এম এস হাই স্কুল। দেখতে দেখতে 187 বছর পার হয়ে গেল। এই স্কুলেরই এক ছাত্র দেখিয়েছিল যে কলকাতার বাইরেও মফস্বলের কোনো স্কুলের ছাত্র মাধ্যমিকে র্যাঙ্ক করতে পারে। হ্যাঁ বন্ধু, আজকে বর্ধমান শহরের প্রতিষ্ঠিত যথা চিকিৎসক ডক্টর আজিজুল হক, এছাড়া বহু রত্ন বেরিয়েছে সি এম এস স্কুল থেকে। ডক্টর মণিময় মুখার্জি, বিজ্ঞানী চন্দন দে, সাংবাদিক প্রসেনজিৎ সামন্ত, বর্ধমানের বিখ্যাত লয়ার সংযুক্ত ব্যানার্জি, ডক্টর অভিজিৎ ব্যানার্জি, এছাড়া আরও অনেক, হয়তো আমরা সবটা জানি না। যদি তোমাদের কোনো বন্ধু থাকে তার নামটা অবশ্যই কমেন্টে লিখিও। 1 সময় এই মাঠ ছিল ধুলোতে পরিপূর্ণ। আমরা এখানে পাথর দিয়ে ফুটবল খেলেছি, আজ কিন্তু সবুজ গালিচা পাতা। আমাদের সময় এখানে ছিল সাইকেল স্ট্যান্ড, এটা হচ্ছে স্টেজ, এর পেয়ার লাইন হতো। সুধীর দা তখন ছিলেন হেডমাস্টার মশাই। 2021-এর আমাদের সি এম এস স্কুলের মা সরস্বতী। আগেই বলেছি কোনো ইতিহাস নয়, আজকে শুধু আমার স্কুলের স্মৃতিচারণ হবে। মানে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি স্কুলে এসে, বলে বোঝাতে পারবো না কতটা। এইটা হচ্ছে হেডমাস্টারের রুম। আমাদের সময় হেডমাস্টার মশাই ছিলেন সুধীরচন্দ্র দা। আমার সামনে রয়েছেন বর্তমানে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। স্যার আপনার নামটা? আমার নাম মিন্টু রায়। এখানেই বসতেন তৎকালীন হেডমাস্টার মশাই সুধীরচন্দ্র দা মহাশয়। পাশেই হচ্ছে অফিস ঘর। এটা সহকারী প্রধান শিক্ষক, তখন ছিলেন কে ছিল, অজিত বাবু। তখন এটা ছিল টিচার্স রুম। একের পর এক দিকপাল টিচাররা এখানে বসতেন তৎকালীন। এখন তারা অনেকেই হয়তো রিটায়ার করে গেছেন। সিরাজবাবু, এসআরসি সুধীরঞ্জন চক্রবর্তী, প্রবীরবাবু,
বলরাম বাবু, মনোমন বাবু, দীপ্তিপ্রকাশ খা বর্মন, ভোলানাথ দা, সরি তা বলে ফেললাম, অভ্যাসটা এখনো যায়নি, ভোলানাথ বাবু, স্বপন স্যার, মানে মনে পড়ছে না এখন এত মাস্টার মশাইদের সঙ্গে আস্তে আস্তে বেরোবে। মানে প্রথম তো এখনও পর্যন্ত আবেগপূর্ণ হয়েছে, এই হচ্ছে সেই ক্লাসরুম যেখানে স্যারদের কাছে আমরা আসতাম আর ললিতবাবু কান মুলে দিতেন। এটা ছিল স্পোর্টস রুম, আমাদের সময় স্পোর্টস টিচার ছিলেন স্বপনবাবু। প্রথম যখন স্কুলে ভর্তি হই তখন এই সিঁড়ি দিয়ে উঠেই আমার ফার্স্ট রুম পড়েছিল। আমি ভর্তি হয়েছি সিএমএসে ক্লাস থ্রিতে। এই হচ্ছে তখনকার ক্লাস, তো ক্লাস থ্রি রুম ছিল এটা, এখন এনসিসি রুম, তখন আমাদের সময় ক্লাস থ্রি রুম ছিল এটা। স্বপনবাবু ছিলেন ক্লাস টিচার। এটা এটা হাফ তলা, এটা হচ্ছে দোতলা। এটা আমাদের সময় ছিল, এখন রুম নম্বর 20, তখন ছিল 7A ক্লাস নম্বর। এটাই হচ্ছে 7A ক্লাসরুম। ক্লাস টিচার ছিলেন অলোকভূষণ সামন্ত। তখন আমরা বলতাম অলোকবাবুর গাঁটটা টাকায় আটটা, অলোকবাবুর গাঁটটা টাকায় আটটা। তা স্যার মেরেও ছিলেন মাথাতে গাঁটটা। এই রুমটা ছিল ক্লাস 6A ক্লাসরুম। ক্লাস টিচার ছিলেন প্রণববাবু। এইটা ছিল 6B, আর এটা হচ্ছে হল ঘর। সামু মনে আছে সেই সেই টাইম বোম, হ্যাঁ, সে ধূপ ধূপকাঠি দিয়ে, সে বাচ্চু বোমে বাচ্চু বোমে ধূপকাঠি লাগিয়ে দিয়ে, হ্যাঁ, সে টাইমের পর ফুল যে ফুল খেলা বন্ধ সিএমএসে, যে সিএমএসে ফুল খেলা বন্ধ। হ্যাঁ, ওইটা তো হয়েছিল 8A, ওইটা যেটা হয়েছিল সেটা দেখিয়ে দিই, সে কোন রুমটা দাঁড়া সেটাও দেখিয়ে দিই, কোনটা আমাদের আন্দোলন যেটা হয়েছিল, না এটা না ওইটা। সিএমএসের দুটো করে ফ্যান, বন্ধু খেয়াল করে দেবেন সিএমএসের প্রত্যেক কটা রুমে দুটো করে ফ্যান, এখন কোনো জায়গায় 4টে করে ফ্যান, তখন কিন্তু আমাদের সময় 1টা করে ফ্যান ছিল, আর সেটা থাকতো স্যারদের মাথার ওপর। আমরা তখন পড়ি ক্লাস 8A, মানে 8A সেকশন, আরে গেট লাগানো রয়েছে। এইটা হচ্ছে 8A ক্লাসরুম, এইটা হচ্ছে 8A ক্লাসরুম, এবং ক্লাস টিচার ছিলেন প্রবীরবাবু। তা আমরা ক্লাস বয়কট করেছিলাম গরমের জন্য, এইখানে আমরা ছুটে বেড়াচ্ছিলাম। তা সেই ক্লাস বয়কটের পর ফ্যানের ব্লেড বেঁকিয়ে দেওয়া হয়েছিল, এবং ফ্যানের ব্লেড বেকার নতে হেড স্যার এসেছিলেন। হেড স্যার এসে জিজ্ঞাসা করেছিলেন যে কে বেঁকিয়েছে, মনিটার কোথায়। আমি তখন মনিটার, এবং ফার্স্ট মনিটার ছিল গোপাল কবিরাজ, গোপাল কবিরাজ স্কুল কামায়, থার্ড মনিটার স্কুল আসেনি, সেকেন্ড মনিটার আমি ফেঁসে গেছিলাম। তা যাই হোক, সেই সময় আমার পাশে বসতো শঙ্খ ঘোষ, বর্ধমান কোর্টের উকিল, কিছু মনে করবে না বস, শঙ্খ আজ আমাদের মধ্যে নেই, শঙ্খ প্রয়াত হয়েছে। সেই শঙ্খ আমার পাশে ছিল, শঙ্খ আমাকে সাইড করে দেয়। তা সেই সময় হেড স্যার হিল্লোলকে জিজ্ঞাসা করে কে ফ্যান বেঁকিয়েছে, হিল্লোল বলে স্যার আমি কাল স্কুল আসিনি। তা সুধীরবাবু তো হিল্লোলকে ধরে মার, কেন স্কুল তুমি কামাই করেছো। যাই হোক, পরবর্তীকালে এই স্কুলে দুটো করে ফ্যান হয়, এখনও ভেবে গর্ব হয় যে সিএমএস স্কুলে দুটো করে ফ্যান 90 ব্যাচের জন্য। এটা হচ্ছে তিনতলা, এইটা ছিল আমাদের 5A ক্লাসরুম, আজকে 43 নম্বর রুম। এটা হচ্ছে ল্যাবরেটরি, এটা ছিল ল্যাবরেটরি রুম, আর এইটা ছিল আমাদের সময়তে লাইব্রেরি রুম, এখনও লাইব্রেরি আছে। আর এই ক্লাসটা ছিল আমাদের 11A ক্লাস, এদিকে 11-12 ক্লাস হয়। এই হচ্ছে সেই রুম,
যেটা আমাদের কমার্সের রুম ছিল ইলেভেনে। ভাস্কর তোর কথা অনেক মনে পড়ছে ভাই, তুই যেখানেই থাকিস ভালো থাকিস। এ তোর মনে আছে সেই উদয়বাবু খাতা দেখানোটা? হ্যাঁ, সে নাইনে। আমি তোমাদের অঙ্ক খাতা দেখাবো, যাদের যাদের নম্বর যোগ হবে তারা উঠে আসবে, আর যাদের যাদের নম্বর যোগ হবে না তারা দেখেছ তো? স্যার হাতে একটা বিরাট বড় লাঠি নিয়ে এসছেন, দিয়ে ডাকলেন রোল নম্বর 1 48, রোল নম্বর 2 52, এটাই হায়েস্ট বাবা। তো তখনই বুঝতে পেরেছি যে আমি ফেল। স্যার আবার ডাকলেন, এরকম ডাক্তার আমার রোল নম্বর এলো, রোল নম্বর 17, ইয়েস স্যার 28, থ্যাংক ইউ স্যার। খাতাটা নিলাম, খাতাটা নিয়ে দেখছি ভুল হচ্ছে, স্যার বলে একটা জায়গায় রাইট চিহ্ন দিয়েছেন কিন্তু নাম্বারটা দেননি, 4 নম্বর যোগ হবে। তো স্যারকে হাত তুলেছি যে খাতাটা দেখাবো স্যারকে, তো তার আগে দেবু বলে একজন ছেলে ছিল, দেবু উঠে গেল স্যারকে খাতাটা দেখাতে, দিয়ে কী হলো সেটা শুনুন। দিয়ে স্যার দেখাচ্ছেন, এটা তো এই হলো, এখান থেকে এই হলো, এখান থেকে এইভাবে এইভাবে যোগ করে এই হয়েছে। তা লাঠিটা নিলেন, লাঠিটা নিয়ে দেবুকে ফাটাফাট ফাটাফাট মার। বুঝেছিস? দেবু তো হাত চুলকেছে, হ্যাঁ স্যার বুঝে গেছি স্যার, স্যার বুঝে গেছি স্যার। লাঠির কি মহিমা রে বাবা, ছেলেটা কয়েক ঘাপতেই বুঝে গেল। তো এরপর আমার যখন নাম্বার স্যার ডাকলেন, আমি দেখছি স্যার 28 পেয়েছি, স্যার 4 যোগ হলো 32, সেই তো ফেল, 34 পাস, কি দরকার স্যারের কাছে কেরানি কে, তার চেয়ে মতো খাতাটা দিয়ে দিই। আর স্যার এই নি স্যার হয়ে গেছে স্যার, বললাম যোগ না স্যার কিচ্ছু হবে না, সব ঠিক আছে। একবার একে দেখে নিন, শামু শামু হাতল শামু, এই ছেলেটাকে দেখে রাখুন, এর কাহিনী বলবো। অসামান্য ক্ষমতা ছিল এই ছেলেটার, আজকে এরকম দেখছেন, অসামান্য ক্ষমতা সামুর কি করেছে সে জায়গাটাও দেখাবো। বহুদিন আগে কাজ আমরা যা বদমাইশি আমরা যা করেছি সেই কাহিনীগুলো সিএমএসে চলবে না? এখানে অনেক বাথরুম করেছে, আগে এত বাথরুম ছিল না। এই বাথরুমের জায়গায় বলি, এইখানে একটা পাইপ ছিল, এই সেই পাইপের জায়গাটা, যেটা দেখতে পাচ্ছ কি না পাইপটা, এইখানে পাইপ ছিল একটা, তা সেই পাইপে জং ধরেছিল। সে শামুর যে ঘটনাটা বলবো বলছিলাম, তা সেখানে শামুকে বলা হলো, তো ওই কলটার ওখানে শামুকে বলেছিলাম, আমি আর শামু ছিলাম বাথরুম করতে এসেছিলাম, তা শামুকে বলেছিলাম শামু কলটা তো তোর গায়ে অনেক ক্ষমতা, তা কলটা একটু ফেটে জল পড়ছিল, তা তোকে বলেছিলাম যে তুই এটা ফাটাতে পারবি, টানমিটা খুলতে পারবি, ওই খুলে দেবো, আর ধরবে পারবি না চেষ্টা করে দেখা। তা শামু বন্ধু হ্যাঁচকা টান মারলো, সোজা কল মানে পাইপ গেল খুলে, আর ঝরঝর করে জল, শামু ওদিক দিয়ে, আমি ওই যে সিঁড়িটা দিয়ে নামলো সেই সিঁড়ি দিয়ে তিনতলায়। ললিতবাবু ছিলেন আমাদের তখন 8-এর ক্লাস টিচার, ললিতবাবু এসেছিলেন সেই সময়, এবং ললিতবাবু শামুকে ডেকেছে যে আয় তুই সামনে আয়, কে ভেঙেছে পাইপ? বলছে স্যার আমি ভাঙিনি। বলছে শোন সিএমএস এ তুই ছাড়া কারো ক্ষমতা নেই এই পাইপ ভাঙার, সত্যি কথা বল। তো শামু স্বীকার করলো, হ্যাঁ স্যার আমি ভেঙেছি। বলে তোর খুব ক্ষমতা বেড়ে গেছে না, দেখে এই টেবিলটা ভাঙ, স্যারের সামনে যে বসার টেবিলটা ছিল টেবিলটা বললো তো ভাঙতে। শামু বললো স্যার ভেঙে যাবে আর হেড স্যার বকবে। বলছে হেড স্যার কিচ্ছু বলবে না, যা করার আমি করব, তুই ভেঙে দেখা। শামু কাছেই বাড়ি, শামু বাড়ি থেকে একটা টাওয়াল নিয়ে এলো, এবং টাওয়ালটা নিয়ে এসে টেবিলে পেতে স্যারকে বলছে স্যার এখনও দেখুন ভেঙে যাবে কিন্তু, এখনও মুচকি মুচকি হাসছে বেটা। ললিতবাবু বলছে তুই ভাঙ কিছু হবে না, বন্ধু বিশ্বাস করবেন না, এক ঘুষোতে শামু টেবিলটা ফাটিয়ে দিয়েছিল ভাই, এখনও কনগ্রাচুলেশন সেটার জন্য। কিন্তু বর্তমানে লজ্জিত, এটা এখন একাডেমিক কাউন্সিল রুম,
কিন্তু সেই সময় এটা ছিল আমাদের 10B ক্লাস আর এইটা ছিল 10A ক্লাসরুম। আজকে এটি স্মার্ট ক্লাস। আহা অপূর্ব সুমন মেয়ে দারুণ খুবই ভালো লাগছে। এটা স্কুলের সেই ঘন্টা, সে হরিদা বাজাতো, বুঝু মনে পড়ছে ভাই? যদি আমাদের চ্যানেলে প্রথম আসেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বর্ধমানের বিভিন্ন অজানা কাহিনী জানার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে, ততদিন ভালো থাকবেন বন্ধু।